গুড ইভিনিং। আজকে নতুন ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে, বিকেলবেলা না সন্ধেবেলা। আজকে আমি বেশ ঘুমিয়েছি দুপুরবেলা, জানো তো, চোখ মুখ দেখে মনে হয় বুঝতে পারছো। কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে জামা কাপড় ছেড়ে সন্ধেটা দিয়ে নিয়েছি আগে, তারপরে ঘরদোর গোছাতে এসেছি। কেননা বিকেলবেলায় রোজ প্রায় মানে ঘরটা পরিষ্কার করে নিই, আজকে কিছুই করিনি, এত ঘুম ঘুমিয়েছি চোখ মুখ পুরো ফুলিয়ে গেছে। তারপর এখন একটু জামাকাপড়গুলো যেগুলো আজকে কাচা হয়েছে সেগুলো সব ভাঁজ টাজ করছি, না করলে সেই কাজগুলো তো জমেই যায়। আর আমি না একদম এরকম জামাকাপড় ছিটিয়ে রাখলে আমার খুব বাজে লাগে, মনে হয় যেন ঘরটা কীরকম লাগছে। চলো ঘরদোর গুছিয়ে নিই। আর আজকে মানে ঘুমিয়েছি খুব, মানে অবেলায় ঘুমিয়েছি আসলে, একটু ঘুমানোর জন্য একটু শরীরটা ম্যাজম্যাজও করছে। আমার বর এসে গেছে আর মেয়েও একটু আগে পড়তে চলে গেছে, তা আমার বর বললো যে ঠিক আছে মেয়েকে পৌঁছে দিয়ে তারপর আজকে একটু বেরোবো। আর খুব গরমও আজকে, অনেক দিন না আমরা দুজনে কোথাও যাইনি, তা ও এত দেরি করে আসতে। আর আর মেয়ের রেগুলার পড়া থাকে, ওকে পৌঁছানো, নিয়ে যাওয়া, এই নিয়ে আসা, এইসবের জন্য না আমাদের দুজনের আর কোথাও বেরোনো হয় না। মানে বেরোনো মানে মেয়েকে পড়তে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এইটুকু। তা আজকে ওই বললো আমারও ভালো লাগছে না, মানে যা হয় অবেলায় ঘুমিয়েছি, 5টার সময় শুয়েছি আর উঠতে উঠতে বেশ সন্ধে হয়ে গেছে, আর ওই জন্য কীরকম একটা ম্যাচ ম্যাচ করছে। আর এত গরম আমি যে আমার একদম ভালো লাগছে না, একটু বাইরে নিয়ে যাবে? তো ও বললো হ্যাঁ চলো আমি ওকে পৌঁছে দিয়ে আসি, তারপর একটু বাইরে যাব। তাহলে মানে একটুখানি ঘুরে এলে দেখবে মনটা বেশ ভালো লাগে। আর যতই মেয়ে বড় হয়ে যাক, নিজেদের মধ্যে মনে হয় একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, তাহলে কি মনটা বেশ ভালো থাকে আমার মনে হয়। যতই মানে বড় হয়ে যাই আমরা, বয়স যতই বাড়তে থাকুক, নিজেদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা মনে হয় ভালো, তাতে সংসারেরও ভালো হয়, মেজাজটা বেশ ভালো থাকে, খিটখিটে ভাবটা চলে যায়, এই আর কি। চলো জামাকাপড় গোছানো হয়ে গেল, ঘরদোরগুলো এই বিছানাপাটিগুলো একটু পরিষ্কার করে নিলাম। সন্ধেবেলা আর না আমি মানে বিকেলবেলার দিকেই আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, তা আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু সন্ধে হয়ে গেছে, সন্ধেটা চলে যাওয়ার পরই আর কি, সন্ধে সন্ধে দিয়ে নেওয়ার পর আমি ঘরটা ঝাড় দিচ্ছি। আমার বাপের বাড়িতে দেখে এসেছি চিরকাল যে বিকেলবেলাতেও ঘর ঝাড়মোচ করতো, মানে যারা হাউস হেল্পার থাকতো তারাই আসতো, কিন্তু এখন তো সেসব নিয়ম উঠে গেছে। তো আমি একটু দিই আর কি, ওপর ওপর একটু ঝাড়টা দিয়ে রাখি। আগে ছোটোবেলায় মেয়ে যখন ছোটো ছিল ঘরদোর নোংরা হতো, এখন তো খুব একটা নোংরা হয় না, ওই আর কি দিয়ে রাখি, তাহলে মনটা মনে হয় ঘরটা বেশ পরিষ্কার পরিষ্কার। চলো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, এবারে আমি একটু রেডি হচ্ছি, জামাও পাল্টে নিয়েছি, একটু রেডি হয়ে বললাম বেরোবো। আর এই আমার না যতই স্ট্রেট চুল হোক, আমার চুলে না এত জট পড়ে, লোকে বলে স্ট্রেট চুল আমার খুব ভাল লাগে, আমার মানে যার যেটা ভালো লাগে আর কি, যার যেটা থাকে তার তো কোনো দিনই সেটা পছন্দ হয় না। যেমন আমার স্ট্রেট চুল একদম পছন্দ না, আমার বেশ কার্লি হেয়ার হবে। স্ট্রেট চুলে কী হয় বলো তো, মানে সামনের দিকটা চুল উঠে গেছে, তাতে কী হয় পুরো চেপে থাকে, সামনের দিকটা খুব বিশ্রী লাগে দেখতে। আর একটু কার্লি হেয়ার হলে যতই কম চুল হোক, মানে সামনের দিকটা একটু বেশ ঢেউ খেলানো হলে চেপে থাকে না, এই আর কি। চলো চুল টুল আঁচড়ানো হয়ে গেল। আর এই গরমকালে এই পারফিউমটা আমার একেবারে স্পেশাল, আমি দিই এটা। আর মামার মেয়ের আবার পারফিউমের স্মেল একদম পছন্দ হয় না। রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, আমার বর তো আজকে তাড়াতাড়ি এসে গেছে, যদিও খুব তাড়াতাড়ি কোনোদিনও আসে না, তা আজকে এসে গেছে, তাই জন্য আজকের দিনটা আর মিস করতে চাইছি না, মেয়েও নেই। আর মেয়েকে নিয়ে বেরোলে না চা কফি খেতে খুব একটা চায় না, তা আমাদের দুজনেরই বাইরে চা কফি খেতে বেশ ভালো লাগে, তা ভাবলাম মামার বড় বললো চলো আজকে তাহলে বাইরে গিয়ে একটু চা বা কফি কিছু খাই। মা বললো আমি চা খাবো না, এই গরমে আমার চা খেতে ইচ্ছা করছে না, তাই জন্য এখন আমি আর আমার বর দুজনে বেরোবো, বেরিয়ে একটু কফি খাওয়ারই ইচ্ছা, যদিও খুব গরম কিন্তু একটু কফি খাওয়ার ইচ্ছা। চলো গিয়ে একটু কফি বা চা যাই হোক একটু কিছু খাবো, একটু দুজনে মিলে টাইম স্পেন্ড করার কথা আর কি। মানে সারাদিন সংসার নিয়ে এত ব্যস্ত থাকি, নিজেদের মধ্যে কথা বলারই সময় হয় না, তাই একটু সময় পেয়েছি তাই সেটা একটু মানে ইউজ করে নেবো। চলো বেরোই, ফিরে আসবো একটু পরেই।
ক্যাফে আমাদের এখানে নতুন খুলেছে, তা এদিক থেকে যেতে যেতে দেখলাম আর কি, দেখিনি কোনোদিনও, তা ঢুকে পড়লাম। বললাম না একটু চা বা কফি খেতে ইচ্ছা করছে, মানে সন্ধেবেলা তো বাড়িতে থাকলে চা বা কফি খাই, বেশ সুন্দর আলোটা দেখো, তাই ছবিটা তুললাম। এবার দুজনে মিলে চলে এসেছি, চা বা কফি কিছু খাবো, তবে আমার একটু কফি কফি করছে মনটা। আর আমার বর বলল শুধু কি চা কফি, তার সঙ্গে একটু টাফা কিছু খেতে হবে, তাই জন্যই দেখছি। আর মেয়ে নেই বলে আমি বললাম না আর ওষুধ কিছু খাবো না, শুধু ওই সবই খেয়ে যাই। বলছে আরে দাঁড়া, ওর জন্য নয়, নেওয়া যাবে, আর ও কিছু মনে করবে না। চলো, আমাদের কফি আমরা অর্ডার দিলাম, কফি এসেও গেছে, সঙ্গে ফিস ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম, একটু টুকটাক খেয়ে নিলাম। আর কফিটা কিন্তু অসাধারণ। যদি তোমরা এই চত্বরে কেউ থাকো, গঙ্গার ধারে এই ক্যাফেটা নতুন খুলেছে, বেশ আন্তরিকতাও আছে, আর কফিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ফিস ফিঙ্গারগুলোও বেশ ভালো। চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এবার বাড়ির পথে চলে যাব। বাড়িতে এসে গেছি অনেকক্ষণ, এসে জামাকাপড় ছেড়ে মানে একটু আবার গাটা ধুতে হলো, বেশ গরম করছিল, গা ধুয়ে তারপরে চলে এসেছি এই সব করতে। মানে রাত্রিরে রান্না কিছু করতে হয়নি, শুধু ভাতটাই করেছি। আর সকালবেলা এইসব রান্না এইসব তরকারি টরকারি ছিল, সেগুলো একটু মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। শুকনো তরকারি না একটু কড়াইয়ে গরম করতে গেলে কীরকম একটা লেগে লেগে যায়, আমার মনে হয় মাইক্রোওয়েভে গরম করলে বেশ সুন্দর, ভেতর থেকে বেশ ভালো গরমও হয় আর টেস্ট আরও কোনো বদল হয় না। এই ডালও ছিল একটু, আর মায়ের জন্য একটু মাছ আছে, আমাদের ভাবছি একটু ডিম সেদ্ধ করে নেবো, কেননা এখন আর ভাজা খেতে ইচ্ছা করছে না, ডিম সিদ্ধটাই খেতে বেশ ভালো লাগে, তাই একটা ডিম আমাদের দুজনের সিদ্ধ করে নেবো। আর মেয়ে তো ভাজা ছাড়া খাবে না, ওকে একটু ভাজা করে দেবো। চলো এইসবই করি, টুকটাক কাজকর্মগুলো করতে থাকি। সকালবেলা অনেকগুলো মুসাম্বি লেবু কিনে এনেছিলাম, সেগুলো এখন একটু ধুয়ে রাখছি, সকালবেলা সময় পাইনি তাই এখনই একটু ধুয়ে ঠুয়ে রাখছি। করোনার পর থেকে না অভ্যেস হয়ে গেছে সমস্ত জিনিস ধুয়ে তারপর ফ্রিজে ঢোকানো, তাই সেই অভ্যেস আর ত্যাগ করতে পারছি না, ত্যাগ না করাই মনে হয় ভালো। এটা বেশ হাইজিনিক, যে অভ্যেসটা তৈরি করে ফেলেছি শেষ ভালো অভ্যেস, সেটা ত্যাগ না করাই ভালো। তা এইগুলো ঝুড়ির মধ্যে ধুয়ে রেখে দিই, একটু শুকিয়ে গেলে আজকে রাত্রিরে আর তুলবো না, কালকে সকালবেলা ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো আপাতত হয়ে গেল, এবার মেয়ের জন্য একটা ডিম ভাজা ভেজে নেবো, তারপরে ডিনার করে নেবো। কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম শেষ, এবার শুধু বিছানা করব, শুতে দেরি আছে, এবার নিজের টুকটাক কিছু ঘরের কাজকর্ম আছে সেইগুলো করব। তা আজকে দিনটা বেশ ভালোই গেল, হঠাৎ করে সন্ধেবেলাটা বেশ ভালোই গেল আর কি, চা খাওয়ার নাম করে একটু টাও খাওয়া হয়ে গেল। তা মেয়েকে বললাম, মেয়ে বললো ঠিক আছে তোমরা তো একদমই বেরোও না, তা দুজনে মিলে বেরিয়েছো, ভালোই করেছো, এখন বড় হয়ে গেছে রিয়াকশনটা আলাদা। ছোটোবেলায় যদি কোনোদিনও বেরোতাম সে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ তুমি এরকম খেয়ে এসছো, তা এখন পুরো রিয়াকশন আলাদা। যাকে আজকে দিনটা আমার ভালো গেল, তোমাদের কীরকম লাগলো একটু জানিও। এই যে ক্যাফেটাতে আমরা গেছিলাম, কফিটা কিন্তু অসাধারণ করেছিল, অসাধারণ করেছিল কফিটা। তোমরা যারা এই চত্বরে থাকো, গঙ্গার ধারে এই ক্যাফেটা খুলেছে, যেতে পারো, মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, আমার ভালো লাগলো, তাই ফিশ ফিঙ্গারগুলো খুব সুন্দর, মাছের কোয়ালিটিটা খুব ভালো ছিল, আর পরিবেশটা তো ভালোই লাগলো, তোমাদের কীরকম লেগেছে জানি না। যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর যদি বন্ধুবান্ধবদের কাছে পারো একটু শেয়ার করে দিও, আর যারা দেখছো তারা যদি আমার কাছে থাকতে চাও, মানে আরও ধরো কিছু তো ভিউ হয়, তারা সাবস্ক্রাইব করোনি, তারা যদি চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আমার তাহলে ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে। তাই জন্য বলছি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।